অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। করুণা দি আমাকে অনেকদিন ধরেই বলছে যে এই জায়গাটা পড়ে আছে আনইউটিলাইজ, একটা কিছু ইউটিলাইজ করো। আমি গত দিনে ওনার সাথে কথা হয়ে যায়, আমি আপনার ওখানে যাবো। তো সাউন্ডাকে ডেকেছিলাম, তারপর আমাদের দত্তবাবু, তার পার্থ, এরা এসছিল। এইটাকে আমরা সবাই মিলে বসে ঠিক করলাম যে একটা কমিউনিটি সেন্টার করব, অর্থাৎ এটাকে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে এসি টেসি লাগিয়ে কমিউনিটি সেন্টার করব। আর আরেকটা যেটা আছে, কি হলটা, বীরেন্দ্র মঞ্চ যেটা আছে, যেটা নাটক করার মধ্যন আর কী কী লাগবে, সেটা বিশিষ্ট মানুষ যারা নাটক করেন তাদের কাছে সাজেশন নিয়ে সেই মঞ্চটাকে ওইভাবে সাজিয়ে দেওয়া হবে। আর এই পাশেই হেলথ সেন্টার আছে, হেলথ সেন্টারটা আমি বলেছি যেহেতু ভ্যাকসিনেশন হচ্ছে এবং এখানে একমাত্র ওটাই ভ্যাকসিনেশন হচ্ছে, ওটাকে এই কিছুদিনের মধ্যে, দু চার দিনের মধ্যে এয়ার কন্ডিশন বসিয়ে দেওয়া হচ্ছে। ওটা তো এমনি বন্ধ না, চলছিল। এরা বলছে যে কিছু কিছু নাটক টাটক করতে গেলে একটু অসুবিধা হয়, রবীন্দ্র মানে আমাদের রবীন্দ্র জয়ন্তী বা পুজো এসব হয়, কিন্তু রেগুলার যে নাটক, এটা তো নাটকের পাড়া, সেই নাটকটা করতে গেলে অসুবিধা হচ্ছিল। তাই বীরেন্দ্র মঞ্চটা আমি আমাদের ডিজি ইঞ্জিনিয়ারিংকে বললাম যে একবার যান গিয়ে ওখানে যারা নাটক সংস্থা তাদের সাথে বসে কি অসুবিধা হচ্ছে সেই অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার করে, যাতে এখানে নাটকটা হয় রেগুলারলি, এটা করা। আর এটাও হয়ে গেল, ছোটোখাটো নাটক, ছোটোখাটো রিহার্সাল এখানেও হয়ে যাবে। দাদা একটা বিষয়, সেটা হচ্ছে 12 এবং 13 আগস্টে ট্যাক্সি ধর্মঘট ডেকেছে আজকে, কিসের জন্য? পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি। হ্যাঁ সেটা তো ঠিকই আছে, পেট্রোল ডিজেলের দামে বৃদ্ধিতে আমরা সবাই নাপিতস্বাদ হচ্ছি, সবাই সারা দেশ প্রতিবাদ করছে, কিন্তু রোম যখন জ্বলছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিল, আমাদের নীরব মন কি বাত করছে যখন সারা দেশ জ্বলছে। এবং তার সাথে সাথে বলেছে যদি পরিবহন দপ্তরের সাথে আমরা কথা বলি, যদি ভাড়া বাড়ানো না হয় তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবে, এই কথা। দেখুন একটা জিনিস হলো কি, যেহেতু লকডাউন এবং করোনার আবহাওয়া, সাধারণ মানুষ ভাড়া বাড়ালেই হবে না, সাধারণ মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারবে কি না, অনেকেরই চাকরি নেই, যা রোজগার ছিল তার অর্ধেক হয়ে গেছে, অনেকের আছে পে কাট ডাউন করছে বহু সংস্থা, সেখানে দাঁড়িয়ে ভাড়া বাড়ালে তারা এফোর্ড করবে কী করে? এইসব অনেক ভাবনা চিন্তা করে আমরা ইলেকট্রিক ভেহিকলস এবং সিএনজির ওপরে জোর দিচ্ছি। কোভ্যাক্সিন আমরা শুধু দ্বিতীয় ডোজই দিচ্ছি, তার কারণ 28 দিনে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ হচ্ছে, তো আমাদের কাছে যা ডোজ এসে পৌঁছেছে প্রায় 1 লাখ এখন মানুষ 28 দিন হয়ে গেছে, অর্থাৎ তারা ডোজ নেওয়ার, ডোজ নিতে চাইছে। তাই আমাদের মাত্র আমাদের 30,000 এসছে, অর্থাৎ 1 লাখ মানুষকে ডোজ দিতে হবে। সেই জন্য আমি বলেছি যে যা যতটা যা পাচ্ছি আমরা আগে সেকেন্ড ডোজটা দিয়ে দিই, তারপর এই সেকেন্ড ডোজ দেওয়ার পরে যদি ভ্যাকসিন থাকে কোভ্যাক্সিন তখন ফার্স্ট ডোজ চালু করবো। মানুষের আবেদন করবে, ধৈর্য রাখুন, আমরা যা ভ্যাকসিন পাচ্ছি সমবন্টন করে সব সেন্টারে দিয়ে চেষ্টা করছি যাতে আমরা তাড়াতাড়ি এই দ্বিতীয় ভ্যাকসিনেটেড করে দেওয়া যায়। হুড়োহুড়ি মারামারি করে কোনো লাভ নেই, কারণ আপনার কাছে আমার কাছে যা ভ্যাকসিন আছে সেটাকে আমাদের সমবন্টন করতে হবে, সবাই যাতে পায় দেখতে হবে। এবং লাগাতার আমাদের হেলথ সেক্রেটারি নিগম সাহেব লেগে আছেন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, তাদের হেলথ সেক্রেটারির সাথে, যাতে কোভ্যাকসিনটা আমাদের সাপ্লাইটা বেশি করে আসে। আমরা কোভিশিল্ডটা সব জায়গায় এখন শুরু করে দিয়েছি এবং অনেকটা করে দিচ্ছি, আর কোভ্যাকসিনটা যেহেতু এটা অল্পটা পেয়েছি আমরা সেকেন্ড ডোজ করছি, আবার আশা করছি আজকে কিংবা কালকে আবার পাবো। এখন যতক্ষণ না এই 28 দিন যাদের হয়ে গেছে তাদের দেওয়া হবে ততদিন সেকেন্ড ডোজই শুধু চলবে। কোভ্যাকসিন আমরা এখন ফার্স্ট ডোজ দেবই না,
যখন আমার সেকেন্ড ডোজ কমপ্লিট হবে তারপর যদি কোভ্যাক্সিন পাই তখন ফার্স্ট ডোজ দেবো। দাদা একটা বিষয় সেটা হচ্ছে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি গেছেন এবং সেখানে আজকে সকাল থেকেই দিদিকে চাই, প্রধানমন্ত্রী হিসেবে দিদিকেই দেখতে চাই কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উচ্ছ্বাস এবং আপকি বার দিদি সরকার এই স্লোগানে সামনে রেখে উচ্ছ্বাস কর্মসূচি চলছে বিভিন্ন জায়গায়, কিন্তু ইতিমধ্যেই 14 নম্বর ওয়ার্ডে এখন শুরু হয়েছে। আমার বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, তাই এখানে বাংলার ঘরের মেয়েকে চেয়েছে, বাংলার মানুষ দিয়েছে ঘরের মেয়েকে। ভারতবর্ষের মানুষ চাইছে, বেশিরভাগই ভারতবর্ষের মানুষ চাইছে যে এই সরকার যাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার ভারতবর্ষে স্থাপন হোক।